নানা জটিলতার পর অবশেষে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী 30 আগস্ট থেকে শুরু হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচের পরদিনই শুরু হবে বাংলাদেশের এবারের এশিয়া কাপ মিশন। আগস্টের 31 তারিখ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা। আয়োজক দেশের ক্যান্ডিতে হবে এই ম্যাচ। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শেষ করেই আরেক আয়োজক দেশ পাকিস্তানে যাবে বাংলাদেশ। সেখানে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। 3 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। 2 ম্যাচ খেলার মাঝে বাংলাদেশ সময় পাবে কেবল 2 দিন। এশিয়া কাপের ফরম্যাট অনুযায়ী 2টি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল উঠবে সুপার ফোরে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সুপার ফোরে উঠলেই বাংলাদেশের স্থান হবে বি2। এক্ষেত্রে টাইগারদের গ্রুপ পর্বের অবস্থান বিবেচ্য হবে না। পাকিস্তান বা ভারতের অবস্থানও একইভাবে নির্ধারিত করে দিয়েছে এসিসি। পাকিস্তান হবে A1, ভারত থাকবে A2 অবস্থানে। কোনো কারণে নেপাল গ্রুপ পর্ব পার করলে তারা হবে A1। সুপার ফোরে উঠলে বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে লাহোরে, যেখানে তাদের প্রতিপক্ষ এ গ্রুপের শীর্ষ দল। আর পরের 2 ম্যাচ বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে। এবারের এশিয়া কাপের ফাইনাল হবে 17 সেপ্টেম্বর কলম্বোতে। টুর্নামেন্টের গ্রুপ এতে পাকিস্তান ও ভারতের সঙ্গে আছে প্রথমবারের মতো সুযোগ পাওয়া নেপাল, আর গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আজ বুধবার সন্ধ্যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। 30 আগস্ট থেকে শুরু হওয়া এবারের আসরের মোট 4টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান, আর বাকি 9টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। বেশ কিছুদিন ধরেই এশিয়া কাপের সূচি ঘিরে জটিলতা তৈরি হয়েছিল। মূল আয়োজক পাকিস্তানে খেলতে যেতে আপত্তি জানিয়েছিল টুর্নামেন্টের হট ফেভারিট ভারত। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হাইব্রিড মডেল প্রস্তাব করেছিল, তা মেনে নিয়েছিল ভারত। যদিও পিসিবিতে নতুন সভাপতি হিসেবে জাকা আশরাফের আগমন এবং নতুন করে পাকিস্তানের দাবির মুখে পিছিয়ে যায় সূচি প্রকাশের সময়। কদিন আগে আইসিসির সভা চলাকালেই এশিয়া কাপের সূচি চূড়ান্তের কথা জানা গিয়েছে। দক্ষিণ আফ্রিকার ডারবানে এসিসির মিটিং এর ফাঁকে বিসিসিআই কোষাধ্যক্ষ ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন, টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়ে গেছে। এদিকে টুর্নামেন্টটির সূচি একদিন আগালেও ফাইনাল আগের নির্ধারিত দিনই অনুষ্ঠিত হচ্ছে, 17 সেপ্টেম্বর এবারের এশিয়া কাপের ফাইনাল। এবারে এক নজরে দেখে নেই এশিয়া কাপের পূর্ণাঙ্গ সময়সূচি।